হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ভর্তার রেসিপি, আর সেটা হলো মিষ্টি কুমড়ার ভর্তা। খুবই মজার এই মিষ্টি কুমড়ার ভর্তা, যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা মজার। আর আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। ভর্তাটাকে তৈরি করার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম, সামান্য তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়াগুলোকে আমি এভাবে সিলকা সহ কেটে নিয়েছি। আমার খুবই কচি একটা মিষ্টি কুমড়া, বিচিগুলো নিয়েছি। আপনাদের যদি ছিলকা পছন্দ না হয় তাহলে ছিলকাটা ফেলে দিতে পারেন এবং বিচি অংশটাও ফেলে দিতে পারেন। এটা খুবই কচি ছিল তাই আমি নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য লবণ। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে একদম অল্প আঁচে এটাকে সিদ্ধ করে নিব, কোনো পানি দিব না। মিষ্টি কুমড়াগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। কিছু বাকি আছে, এগুলো এখন আমি আরেকটু সিদ্ধ করে নিব। আমার মিষ্টি কুমড়াটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং একটু পড়া পড়া করেছি, এভাবে করে ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। সব খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, দেখুন। এখন এটা ঠান্ডা হলে তারপর ভর্তাটাকে তৈরি করব। ভর্তাটাকে তৈরি করার জন্য প্রথমে আমি নেবো এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির কেউ বেশি পছন্দ করে, কেউ পছন্দ কম করে, সেভাবে দিয়ে নেবেন। দিব লবণ, লবণ আমি ভাজার সময় দিয়েছি তাই অল্প দিলাম। দিব শুকনো মরিচ ডালা, এর মরিচটা অনেক ঝাল তাই আমি এখানে অল্প দিব, ঝাল খেতে পারি না। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। দিব সরিষার তেল 1 চা চামচ, দিব ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিব। ভয়ে মরিচ কমই দিয়েছি, আর একটু দিই, ঝাল খেতে পারি না একদমই। মাখানো হয়ে গেছে, এখন আমি মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। খুব ভালো করে মিক্স করে নিব। হাতে এভাবে ভেঙে ভেঙে দিব। ভর্তাটা আমার তৈরি করা হয়ে গেছে, খুবই টেস্টি একটা ভর্তা। গরম ভাতে তো মানে খুবই মজা লাগে। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়ার ভর্তা। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।